বন্ধুরা আমরা এই পেশেন্টের গাইনোকোমাস্টি সার্জারি করছি আমরা দেখাবো কি করে হচ্ছে ব্লিডিংটা কন্ট্রোল করা হয় বা ব্লিডিং চেক করা হয় সেটা আপনাদেরকে এবারে আমরা দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক হ্যাঁ এটা হচ্ছে মক আমরা বিটাডিনে ভিজিয়েছি বলে হলুদ হয়ে গেছে এবারে মকটাকে আমরা যে ক্যাভিটির হয়েছে যেখান থেকে ফ্যাট বের করেছি গ্ল্যান্ড বের করেছি সেটার মধ্যে ঢোকাবো ঢুকিয়ে আমরা দেখবো যে কতখানি ব্লিডিং হচ্ছে বা এটা রক্তে ভিজে যাচ্ছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো কোথাও থেকে ব্লিডিং হচ্ছে কিনা সেই অনুযায়ী আমরা ব্লিডারগুলোকে কোয়াগুলেশন করব তাহলে কি করে মক ঢুকিয়ে চেক করা হয় ব্লিডিংটা সেটা আপনাদেরকে দেখাই এটা রিট্রাক্টর ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি চামড়াটাকে উঁচু করছি এবং ভেতরে এই যে মকটাকে ঢুকিয়ে দিচ্ছি মকটাকে ঢুকিয়ে দিয়ে আমি জাস্ট 1-1.5 মিনিট রাখবো রেখে আমি বোঝার চেষ্টা করব যেখানে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে সেখানে কিন্তু মকটা সেই এরিয়ার মক চারিদিকে ছড়িয়ে গেছে মক কিন্তু ভিজে যাবে ঠিক আছে তাহলে মকটাকে এরকম ভেতরে ঢুকিয়ে দিলাম ভালো করে চেক করছি ভালো করে প্রেসার দিচ্ছি কোথাও ব্লিডিং হলে পরে মক ভিজে যাবে এবং আমি বুঝতে পারবো এবারে মকটাকে আমরা আস্তে আস্তে বের করছি দেখুন একদম হলুদ রঙের ছিল মক হলুদ রঙের মকটা দেখুন এই যে দেখুন এই হলুদ রঙের মক ছিল এরকম কালার হলো এইখানে হালকা একটুখানি ব্লিডিং আছে মানে এই কোনাটা যেখানে ছিল এই জায়গাটা হালকা ব্লিডিং আছে বাকি জায়গায় এইটুকু ব্লাড সোকিংটা নর্মাল এইটুকু স্ট্রিক কিন্তু আসবে এটা কিন্তু এক্সেসিভ না এইখানটা একটুখানি ব্লিডিং আছে বলে আমার মনে হচ্ছে এইখানটা একটু থাকলেও থাকতে পারে তাহলে আমরা এবার সেটাকে চেক করব এইটা হচ্ছে রিট্রাক্টর ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি চেক করছি এটা হচ্ছে বাইপোলার ফট বা বাইপোলার ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে চেপে দিয়ে মেশিনটা অন করলে পরে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে আমি দেখে নিচ্ছি হ্যাঁ সামান্য একটুখানি ব্লিডিং আছে এইখানে আমি ব্লিডিং ভেসেলটাকে এসে কোয়াগুলেশন করে দিলাম ফলে আর কোনো ব্লিডিং হবে না তো এই ব্লিডিং চেক করাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারে দেখাবো ব্লিডিং এর যে সেকেন্ড যে পদ্ধতিটা রয়েছে বা সেকেন্ড যে জিনিসটা ইউজ করা উচিত সেটা হচ্ছে ড্রেন এই চেস্ট ড্রেন আমরা দিয়ে দেবো এত কিছু চেক করার পরেও কিন্তু ব্লিডিং হতে পারে সেই ব্লাডটা যাতে ভেতরে জমা না থাকে বাইরে বেরিয়ে আসে ব্লাড ভেতরে জমলে পরে ইনফেকশন হবে সেটা যাতে না হয় আমরা এই চেস্ট ড্রেন দিয়ে দেবো ফলে এত কিছু চেক করার পরেও যদি ব্লিডিং হয় সেই ব্লাডটা কিন্তু বেরিয়ে আসবে ভেতরে জমা হবে না এই চেস্ট ড্রেন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চেস্ট ড্রেনটা কী করে দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই তো আমরা অলরেডি যেখানে সাইড পোর্ট করেছিলাম লাইকোসাকশন করার সেই সাইড পোর্ট দিয়ে ইনস্ট্রুমেন্টটাকে ঢুকিয়েছি ঢুকিয়ে আমরা এই একটা দিন হ্যাঁ এটা ধরে নিলাম ধরে নিয়ে ভেতরে টেনে দিলাম এই ড্রেনটা কিন্তু ভেতর দিয়ে বাইরে এলো ড্রেনটা রয়েছে সেটাকেও আমি ফ্ল্যাপটাকে তুলে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম পরে পুরোপুরি ভেতরে চলে গেল তো পুরোপুরি ভেতরে চলে গেছে এবং এদিক থেকে ড্রেনের এক্সট্রা অংশটা রয়েছে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটাকে আমি একটুখানি ছোট করে দেবো বা শর্ট করে দেবো এবং এই যে ড্রেনটাকে আমরা দিলাম আমি তো এবারে এখানে সেলাই করে দেবো এটা বন্ধ হয়ে যাবে ড্রেনটাকে আমরা টেনে বের করে দেবো আজকে বিকেলে বা কালকে সকালবেলাতে আমরা বের করে দেবো তো এই মপ দিয়ে দেখা কোয়াগুলেশন ফর্ক দিয়ে কোয়াগুলেশন করা এবং ড্রেন দেওয়া এই তিনটে পদ্ধতিতে কিন্তু আমরা হেমাটোমা বা সেরোমাটাকে প্রিভেনশন করতে পারি এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ এটা অবশ্যই কিন্তু করা উচিত সো ফ্রেন্ডস এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে হেমাটোমা এবং কিভাবে ব্লিডিংটাকে প্রিভেনশন করা যায় যখনই আমরা সার্জারি করি সার্জেনের মনেও যেমন ব্লিডিং এবং হেমাটোমা নিয়ে একটা আশঙ্কা থাকে তেমনি রোগীদের মনেও কিন্তু একটা ব্লিডিং হচ্ছে কিনা এবং হেমাটোমা হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা থাকে খুব স্বাভাবিক এই আশঙ্কা এবং খুব ভ্যালিড এই আশঙ্কা সুতরাং এই হেমাটোমা এবং ব্লিডিংকে যদি প্রিভেনশন করতে হয় তাহলে কিন্তু এই সুন্দরভাবে মপ ঢুকিয়ে চেক করতে হবে যদি কোথাও ব্লিডিং হয় সেটা বাইপোলার ফ্রক দিয়ে বন্ধ করতে হবে এবং তারপরেও প্রিভেনশনের স্ট্র্যাটেজি হিসেবে একটা আমরা ড্রেন দিয়ে দেবো তো এই তিনটে জিনিস বা তিনটে স্টেপ ফলো করলে কিন্তু 99% চান্স থাকে কোনো রকম ব্লিডিং বা কোনো রকম হেমাটোমা হবে না তো এই ভিডিওটাতে এই জিনিসটা আপনাদেরকে দেখালাম আমি রেগুলারলি বাইনক্লিনিক কলকাতায় গাইনোকোমাস্টি এবং অন্যান্য কসমেটিক সার্জারি করে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন সেই ভিডিওগুলো দেখবেন গাইনোকোমাস্টি সার্জারি রেজাল্ট চেস্ট ড্রেন সেলাই কাটা পেশেন্টের এক্সপিরিয়েন্স বা অন্যান্য কসমেটিক সার্জারি ব্যাপারেও দেওয়া রয়েছে সেগুলো দেখবেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার।